ভরাট হচ্ছে ডোবা, ভরাট হচ্ছে পুকুর, আবর্জনা স্তূপে ভর্তি থাকছে নালা, আর এর ফল ভুগছে হুগলির ডানকুনি। একটু বৃষ্টি হলেই হাঁটু জল, টানা বৃষ্টি হলেই ডানকুনি স্টেশনে নেমে মেন রাস্তায় উঠতে কান্না পেয়ে যায় বাসিন্দাদের। গরম পড়তেই তাই দুশ্চিন্তায় এলাকাবাসী, চিন্তা বাড়ছে কারণ এক শ্রেণীর মদতে এখনো চলছে পুকুর ভরাট। যেমন এই 14 নম্বর ওয়ার্ড, বর্ষাকালে জলের তলায় থাকে গোটা এলাকা, কোনো পরিকল্পনা নেই পুরসভার। 40 বছর ধরে যে পুকুর সবাই দেখে এসেছে সেখানেই ফেলা হচ্ছে মাটি। অভিযোগ জানালে ওয়ার্ডের বর্তমান থেকে প্রাক্তন কাউন্সিলর জানাচ্ছেন বিষয়টি তারা জানেন না।